সড়কেই ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন থমকে গেল রংপুর বেগমরেখা কলেজের ছাত্রী ইতি আক্তারের দুপুরে কলেজ যাওয়ার পথে রংপুর ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় বাঁচের ধাক্কায় নিহত হন তিনি পুলিশ জানায় কলেজে যাওয়ার উদ্দেশ্যে নগর মীরগঞ্জের বাসা থেকে বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে হাঁটতে থাকে ইতি আক্তার এ সময় রংপুর থেকে ঢাকাগামী শাহফতে আলী বাসটি দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয় ঘটনাস্থলেই মারা যায় ইতি ইতির তাজহাট থানায় আনার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে